বেশ ছিলাম। হঠাৎ হঠাৎ প্রচন্ড সর্দি, কিছুতেই কমে না। আমি নিজে ডাক্তার তাও বুঝতে পারছি না কেন সর্দি কমছে না। এসকালে খোঁজ নিয়ে জানলাম কোন গরুর দুধ খেয়ে আমার এটা হয়েছে। গিয়ে কি দেখলাম জানো, ওই সস্তায় কিছু মাসকলাই পেয়েছে বলে গয়লাবাবু গরুকে মাসকলাই খাওয়াচ্ছে খুব করে। হ্যাঁ, মাসকলাই খেলে তো সর্দি কাশি বাড়ে, আর মাসকলাই খাওয়া গরুর দুধ খেয়েছেন বলেই আপনার সর্দি কাশি হয়েছে। একদম। হ্যাঁ, দেখি তেঁতুল তলায় কিছু বলে সর্দি কাশি হয়েছে, এরকম গোছের ব্যারাম। হ্যাঁ, এইভাবে ঠাকুরের শরীর কখনো ভালো কখনো বা মন্দের টানাপোড়েন নিয়ে কেটে যেতে থাকে একটা একটা করে দিন। আশ্বিনে শারদীয়া দুর্গাপুজো ঘিরে সারা দেশ যখন আনন্দে মাতোয়ারা, তখন নরেনের জ্যান্ত দুর্গা দক্ষিণেশ্বরের নহবতের ঘরে ঠাকুরের জন্য চিন্তিত বিষণ্ন। মাঠারেন, মনটা খারাপ লাগছে মা? মন তো খারাপ লাগবেই গো মা, বাবা ঠাকুর এখানে নেই, তিনি এখানে থাকলে কত ভালো হতো, সবারই মনে আনন্দ হতো, তোমারও হতো। ছোট মুখে বড় কথা মাঠারেন, বাবা ঠাকুরের কলকাতা যাওয়ার অনুমতি তুমি দিয়েছ। দিয়েছি চতুর মা, আমি দিয়েছি। আমি ভেবেছিলাম যে সেখানে ঠাকুর ভালো ডাক্তার বুদ্ধি দেখিয়ে সুস্থ হয়ে গিয়ে কদিনের মধ্যে ফিরে আসবেন। এত দেরি হবে, এতই সময় লাগবে, আমি কি করে বুঝতাম বলো তো? পুজো পার্বণের দিনে বাবা ঠাকুর সেখানে আর তুমি এখানে, এই হয়তো বিধির নিবদ্ধ। শান্ত নেই যে ঠাকুরে ওখানে অনেকে নজরে নজরে রাখে, ঠাকুর একটু একটু করে ভালো হয়ে উঠছেন। রাকাল, শরৎ, নরেন, লাটু এরা পালা করে করে রাত জাগে, ঠাকুরের সেবা করে, ঠাকুরে ওষুধ খাওয়ায়। আর পতি, পতি কে করে দেয় গো মা? কেন গো, আমার আর এক বেটা আছে না, বুড়ো গোপাল, সে সকলের জন্য বাজার করে, সকলের জন্য পাক করে, ঠাকুরের জন্য পত্তি করে ঠাকুরে খাওয়ায়। বুড়ো গোপাল দাদার পাক করা পত্তি বাবা ঠাকুর খেতে পারেন? রাকালের কাছে আমি শুনছিলাম ঠাকুর নাকি ওসব খেতে একদম ভালোবাসেননি, কিন্তু কি করবে বলো, ওখানে যে নরেন আছে তারে না খাইয়ে সে যায় বা কোথায়? বুড়ো গোপাল দাদা বেটা ছেলে, তিনি কি তোমার মতো পাক করে দিতে পারেন? বাবা ঠাকুরের মুখে সেই খাবার রুচবে কেন? এছাড়া আমি তো আর কোনো উপায় দেখতে পারছি না, যার কাজ তাকেই সাজে। ঠিক বলেছিস নরেন, এই কাজ যার সেই তার উপায়। তাহলে তুমি বা রাখাল গিয়ে মাকে নিয়ে এসো, সেটাই একমাত্র সুরাহা। কিন্তু নরেন। হ্যাঁ, কিন্তু, আর এই কিন্তুটাই হচ্ছে এই শ্যামপুকুর বাটি আর নহবত ঘরের একমাত্র আড়াল, দেওয়াল। আর আমরা চাইলেও এই
দেওয়ালটাকে কোনোদিনই ভাঙতে পারবো না। কেন পারবো না? ঠাকুরের পথে মা ছাড়া এই জগতে কেউ করে দিতে পারবেন না, সেটা আমরা সকলেই জানি। কিন্তু মা এখানে এসে থাকবেন কোথায়? এ বাড়িতে তো অন্দরমহল বলে কিছু নেই, পুরো বাড়িটাই বার বাড়ি, আর মাত্র একটাই কলঘর। হ্যাঁ সেটা তো ঠিক, একটাই সিঁড়ি একটাই বারান্দা। বুড়ো গোপাল দাদা বাড়ির ওই খুবরির ঘরে গিয়ে কোনো রকমের রান্না সারেন, যাতে ঠাকুরের নাকে রান্না ঝাঁজ না যায়। বাইরে থেকে রান্নাঘরটা সবটাই দেখা যায়, আবার রান্নাঘরের সামনে দিয়েই কলঘরে যাওয়ার রাস্তা। মা এতদিন ধরে দক্ষিণেশ্বরে আছেন কিন্তু মাকে কেউ কখনো দেখেননি। মায়ের এক মহিলা ভক্ত ভোলানাথ মুখুজ্জিকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কখনো মাকে দেখেছেন কিনা। সে উত্তরে তিনি বললেন যে মা আছেন সেটা তিনি শুনেছেন কিন্তু কখনো নিজের চোখে দেখেননি। তার মানে মাকে এখানে আনা যাবে না? এই তোরা এত আমার সঙ্গে এই জায়গাটা দেখ, দোতলার বারান্দা থেকে বা ঠাকুরের ঘর থেকে এই জায়গাটা দেখা যায় না, আবার ওইদিকে হচ্ছে ছাদ, ছাদ থেকেও কিন্তু এই জায়গাটা সবচাইতে বেশি নিরাপদ। মানে তুই কি করতে চাইছিস এখানে? আচ্ছা এখানে যদি বসে মা নিজের আর ঠাকুরের রান্নাটা করেন তাহলে? খেপেছ? এখানে কোনো মানুষ তার রান্নার সরঞ্জাম নিয়ে বসবে? আচ্ছা তোমাদের কোনো ধারণা আছে রান্না করতে রান্নার সরঞ্জাম রাখতে কতটা জায়গা লাগে? এখানে বড় জোর হলে কোনো মানুষ মানে কোনো মহিলা বসে নভেল পড়তে পারেন বাড়ির সবাইকে লুকিয়ে, এর থেকে বেশি কিছু নয়। আচ্ছা ছাদে তো কেউ যায় না, তাহলে যদি এই সিঁড়ির ধাপগুলোয় মা নিজের সব জিনিসপত্র রেখে বসতে পারেন তাহলে? হ্যাঁ পারবেন, অন্য কেউ না পারলেও আমাদের মা পারবেন। ধর মা দিনের বেলাকে এখানে থাকলেন, তারপর রাত হলে ঠাকুরের পাশের ঘরে চলে গেলেন, তাহলে দেরি না করে মাকে গিয়ে নিয়ে এসো। কিন্তু ঠাকুর কি তাতে অনুমতি দেবেন? তুমি যে সেখানে যেতে চাইছো বাবা ঠাকুর না বললে তুমি যাবে কেমনে গো মা? এই মনটারে যে মানাতে পারছি নি গো চতুর মা, এই মনটা যে বসে থাকছি নি, থেকে থেকে কি বলে এই মনটা যেন বলে উঠছে এক্ষুনি আমি তেরার কাছে ছুটে চলে যাই। কিন্তু বাবা ঠাকুর তো তোমার ডাকছেন নে গো মা। কি অপরাধ আমি করেছিলুম গো, জ্ঞানে বা অজ্ঞানে আমি তো তেনার কোনো কথা কখনো অবাকি করিনি, তবে তেনারই সর্বদা আমি গুরু বলে মেনেছি, গুরুর কথাগুলো গুরু বাক্যি বলে আমার এই মাথায় করে রেখেছিল। তবু কেন তিনি আমার তেনার কাছে ডেকে নিলেননি গো? কেন তেনার কাছে তেনার সকল ভক্তরা গেছে, সবাই তিনি ডেকেছেন, সবার তিনি সেবা করতে পারছে। আমি কি এমন দোষ করলুম গো যে তিনি আমার এতে সেবা দিয়ে এমনি করে বঞ্চিত করে রেখেছেন? মন ছোট করনি গো মা। আমি যে নিজেই নিজের কাছে কোনো জবাব দিয়ে করতে পারছি নি যদুর মা, পারছি নি। মন্দিরে ঘাটে সবাই কান কানি করছে, বাবা ঠাকুর কেন তেনার কাছে তোমার ডেকে নিচ্ছেন নে, কেন এখানে ফেলে রেখেছেন এইসব? লোকের কথার আমি ধার ধরিনি, কিন্তু এই নিজের মনটারে, নিজের মনটারে কি বলে বোঝাই বলো তো? না আমার একটা কথা শুনবে গো মা ঠাকুর, তুমি নিজেই সেখানে যাও না কেন? না না এ কিছুতেই হতে পারিনি, আমি হলুম গে ঘরের বোন মানুষ, স্বামী না ডাকা থাক আমি কি করে তেনার কাছে যাই? না
যখন যেমন তখন তেমন, এ তো আপনি শিখিয়েছেন ঠাকুর। এখন এখানে মাকে খুব দরকার আপনার সেবার জন্য। আমি আপনার সব করে দিবে ঠাকুর, লেকিন মায়ের সেবা তো আলাদা আছে না, ও সেবা আমি কেসে করবে ঠাকুর জি। আর সবচাইতে বেশি জরুরি আপনার পথ্য। সে তো ওই পুরগোপাল করে দিচ্ছে, ওই সবার জন্য দেখে শুনে বাজার করছে, তারপর ওই সব জিনিস ওই ধুয়ে পাকলে কেটে কুটে সবার জন্য রান্নাও করছে। তারপর এর জন্যই ওই মশলা ছাড়া পত্তিও করে দিচ্ছে, কিছুটি শেখাতে হচ্ছে নি, সব নিজে নিজেই করছে। আর ওই লেটোটা এর সময় ধরে খাওয়াচ্ছে, এর চাইতে হচ্ছে নি। ওই লেটো এর খিদে লেগেছে, খেতে দে। বুড়ো গোপাল দাদা যা করছেন সত্যি তার কোনো তুলনা হয় না ঠাকুর। প্রকৃত গার্জেনের মতো কে কি খাবে না খাবে সব জেনে সকাল দুপুর রাত ওনার রান্নাঘরেই কাটছে। একদম সময় নিতে পাচ্ছি নি, শ্বাস নিতে পাচ্ছি নি। ঠিক, লাটু দাদা আর বুড়ো গোপাল দাদা না থাকলে আমি একটু বাড়িও যেতে পারতাম না। কিন্তু কি ঠাকুর বলেন, শুদ্ধ মন নিয়ে ভগবানকে ডাকলে অহংকার মন থেকে চলে যায়। ঠাকুর, অহংকার মন থেকে যায় কি করে? ওই শুদ্ধ মন নিয়ে ভগবানকে ডাকলে তবে মন দিয়ে অহং যায়। তবে শুদ্ধ মনের বড় আকাল গো, বড় আকাল। সংসারী মানুষের মন দিয়ে অহং দূর করা খুব মুশকিল গো, খুব মুশকিল। একবার যায় তো ফের বারে বারে ফিরে আসে। অহং না গেলে যে ঈশ্বরের দেখা মেলেনি গো, দেখা মেলেনি। ওই তোমাদের একটা গপ্প বলি, তাহলে বুঝবে ওই অহং কি করে যায় আবার ফিরে আসে। এক সাধক সাধনা করে ভূত সিদ্ধ হয়েছিল। ভূত সিদ্ধ ওই ভূত সিদ্ধ এমন যে ওই মন্ত্র পড়ে ভূতে ডাকলে ভূত এসে হাজির হবে এবং ওই তার সমস্ত আদেশ পালন করবার জন্য সে যা বলবে তাই সে পালন করবে। তো ওই সাধক ওই ভূত সিদ্ধ হওয়ার পরই পরীক্ষা করে দেখতে তার মন চাইলে, ভাবলে একবার দেখি সে আসে কি নেই। মন্ত্র পড়ে ভূতটা ডাকতেই সে তার সামনে এসে হাজির। কে কে তুমি? আমি ভূত, আপনার দাস। আমি যা বলবেন আমি তাই করব, আমরা সব কাজ করে দেব। করবে তুমি আমার সব কাজ? তা করো করো, আমার সব কাজ তুমি করো। সে কি এর মধ্যে শুনি, কি কি কাজ তুমি করলে? গল পরিষ্কার করা, মাঠ থেকে ধান তুলে আনা, চাল পরিষ্কার করা, পুকুর পরিষ্কার করা, হাট থেকে বাজার করে আনা, গরুর ঘাস কাটা, জাউনা দেয়া, সব হয়ে গেছে।
তো তিন দিনের কাজ, তুমি সব কাজ একলহমায় করে দিলে। আমি আপনার দাস হুজুর, আমাকে কাজ দিন। হ্যাঁ কাজ, কিন্তু কি কাজ দিই বলো তো, তুমি তো সব কাজ করে ফেলেছো। কাজ ছাড়া আমি বসে রাখতে পারি না, আমাকে কাজ দিই। দেখে দিন যখন আমাকে কাজ দিতেই হবে, না হলে আমি আপনার ঘর মটকাবো। হ্যাঁ তুমি আমার ঘর মটকাবে, কিন্তু কিন্তু কি কাজ দিই বলো তো তোমাকে। আমি আমার হাত নিপিস করছে, তাড়াতাড়ি কাজ দিন, না হলে এই আমি আপনার ঘর মটকাবো। এই একটু একটু সবুর করো, সবুর করো, কিন্তু এই এই সবুর করাটাই তোমার এখন কাজ, বুঝলে? তুমি সবুর করো, আমি ফিরে এসে তোমাকে আরো আরো অনেক কাজ দেব, কেমন? সবুর করো। ঠিক আছে, আমি সবুর করছি। হ্যাঁ তুমি একটু সবুর করো, আমি আসছি। গুরুদেব, গুরুদেব আমাকে রক্ষা করুন, গুরুদেব আমাকে বাঁচান, বাঁচান গুরুদেব, বাঁচান। ওট ওট ওট, বল বাঁচান, বল কি হয়েছে? গুরুদেব, তন্ত্র সাধনা করে আমি ভূত সিদ্ধ হয়েছি। এখন ভূতকে পরীক্ষা করার জন্য আমি আমি কাজ দিয়েছিলাম গুরুদেব, কিন্তু গুরুদেব ভূত এক রহমায় সব কাজ করে দিচ্ছে। এখন এখন গুরুদেব আরো কাজ চাইছে, আরো কাজ চাই, বলছে কাজ না দিলে ভূত আমার ঘর মটকাবে। এখন ভূতকে দেওয়ার জন্য আর কোথায় কাজ পাই গুরুদেব? আমাকে বাঁচান, ভূতকে দেওয়ার জন্য আমাকে কাজ দিন গুরুদেব, আমাকে বাঁচান। দাঁড়া, এই নে এটা নিয়ে যা, ভূতকে এটা দিয়ে বলবি সোজা করতে, একেবারে সোজা, এটাই ওর কাজ। এই নাও, এই নাও তোমার কাজ, এই চুলটাকে তুমি সোজা করো। তুমি তাহলে এটাকে সোজা করো, সোজা হয়ে গেলে তোমাকে আরো আরো অনেক কাজ দেব, কেমন? করো। ওই ভূত ওই চুল তেড়ে নিয়ে বারবার করে সোজা করতে লাগলে, কিন্তু ছেড়ে দিলে তো যে কে সে, বাঁকা চুল কি সোজা হয়? জয় মা, জয় মা। ওই হংকারও ঠিক তেমনি কা, একবার যায় তো বারে বারে ফিরে আসে। ওই অহংকার থাকলে যে ঈশ্বরের দেখা মেলে নিক, ওই অহংকার যে বাদা হয়ে দাঁড়ায় গাছের গুড়ির মতো, ওই গাছের গুড়ি টপকাতে না পারলে তার ঘরে যে যাওয়া যায়নি গো, যাওয়া যায়নি। জয় মা, জয় মা।